আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে ফোর গ্যাং সুইচ কানেকশন করে দেখাবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো আজকে আপনাদেরকে ফোর গ্যাং সুইচ কানেকশন করে দেখাবো। এটা হচ্ছে ফোর গ্যাং সুইচ, এটা হচ্ছে আপনার প্যারাডাইস কোম্পানির খুব ভালো একটি সুইচ। তার আগে বলে নিই, যারা আমার চ্যানেলে নতুন আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এটি মূলত ওয়ান ওয়ে একটি সুইচ, তো এটা কানেকশন করে দেখাবো। তো আমাকে ব্যাক সাইড দেখতে হবে, যে দেখবেন যে প্রত্যেকটি সুইচে আপনার দুটো টার্মিনাল থাকবে, একটি হচ্ছে এল আর একটি হচ্ছে এল ওয়ান। আর অনেক সুইচে থাকবে আপনার এল বা কমন, আবার থাকবে এল ওয়ান বা এল টু। এখানে লেখা আছে এল এবং এল ওয়ান। এল হচ্ছে আমরা জানি যে লাইন বা ফেস, আমরা যেটাকে পজিটিভ বলি এটাই হচ্ছে এল। আর এল ওয়ান হচ্ছে আমরা লোড থেকে যে লাইট আনবো ওইটা হচ্ছে এল ওয়ান। আর এল এর মধ্যে আমরা ফেসটা কানেকশন দেবো। এটা হচ্ছে ফোর গ্যাং সুইচ। এখানে আপনার চারটা সুইচ আছে, এই চারটার মধ্যে আপনার একটা শর্ট করতে হবে। একটা সুইচ থেকে আরেকটা সুইচের মধ্যে আপনার শর্ট করে দিতে হবে। তার জন্য আমার চারটা তিনটা ছোটো ছোটো তার লাগবে, যার সাহায্যে আমি শর্ট করতে পারবো। তো এটা হচ্ছে আমার 1.3 কেবল তার, বা আমরা বলি যে 3x তার। এটা আমি এক মাপে আমি তিনটা তার কেটে নিব, যাতে একটার সাথে আরেকটা আমি শর্ট করতে পারি। তো আমি তিনটা তার কেটে নিলাম শর্ট করার জন্য। আমি এখন আপনাদেরকে শুধু একটা সুইচ থেকে আরেকটা সুইচ কীভাবে শর্ট করতে হয় সেটা দেখাচ্ছি, কোন পয়েন্ট থেকে কোন পয়েন্টে আপনি শর্ট করবেন। তো আমি তারের মাথাগুলা ইনসুলিন বের করে নিব। এই যে ইনসুলিন বের করা হয়েছে, এখন আমি সুইচগুলোর মধ্যে কানেকশন দেব। আপনার সুইচের যে দুইটা টার্মিনাল থাকবে এল এবং এল ওয়ান, আপনি এল থেকে আপনার কানেকশন দিতে হবে। মানে এল প্রত্যেকটা সুইচে এল আর একটার সাথে কানেক্ট করতে হবে, এটাকে শর্ট করা বলে। তো আমি কানেকশনটা করতেছি, এই যে এটা হচ্ছে আমার এল। তো এল এর মধ্যে আমি তারটা কানেক্ট করে দেব। যে আমার এটা কানেক্ট করা হয়েছে, তারপরে যে সুইচটি আছে ওইটাও এল এর মধ্যে আমি কানেক্ট দেবো। যেহেতু এখান থেকেও আমি অন্য একটা সুইচে কানেকশন দেবো, তাই এখানে আমি দুটি তার একসাথে কানেক্ট করব। এটা হচ্ছে আমাদের এল, প্রত্যেকটা সুইচের এল এর মধ্যে কানেকশন দিতে হবে। তারপর এখান থেকে এই সুইচে যে এল আছে এইটার মধ্যে কানেকশন দেবো। তো এখানেও আরেকটা তার দিতে হবে, যেহেতু আমাদের চারটা সুইচ, তো এক এক করে চারটাই শর্ট করতে হবে। যে আমার শর্ট করা প্রায় হয়ে গেছে, আর একটা বাকি আছে। তো আপনারা যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি চারটা সুইচ শর্ট করে দিছি। তো প্রত্যেকটা সুইচে এল এর মধ্যে শর্ট করতে হবে। বাকি যে এল ওয়ান যে টার্মিনালটা আছে ওইটা আপনার লোডের জন্য রাখবেন, যদি আপনি লাইট বা ফ্যান ইউজ করবেন সেগুলো হচ্ছে সেই তারগুলো ওই প্রান্ততে বসবে। এখানে আপনার সুইচের সুইচগুলো সবগুলো সুইচ শর্ট করা হয়ে গেছে। এখন আমি এখানে আমার যে ফেস থাকবে বোর্ডের মধ্যে যে লাল তারটা থাকবে ওইটা আমি এখানে কানেকশন দেবো। মনে রাখবেন যে সুইচের মধ্যে কখনো নিউট্রাল আসবে না, সুইচে সবসময় ফেস আসবে, ফেস বের হবে। যারা আমার ভিডিওটি দেখতেছেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো আমি এখন চারটা সুইচের যে কোনো একটি পাশে আমি আমাদের যে ফেস থাকবে ফেসটা কানেকশন করে দেবো। যে আমি ফেসটা কানেকশন করতেছি, যে বোর্ডের মধ্যে দেখবো লালটা অবশ্যই ফেস থাকবে ওইটা এখানে কানেকশন করে দিতে হবে। কানেকশন করা শেষ, এখন দেখেন যে এখান থেকে ফেসটা আসবে, ফেসটা একটা সুইচ থেকে আরেকটা সুইচ ট্রান্সফার হবে। এমন করে শর্ট করে আপনার সুইচ বোর্ড ফিট করতে হবে। এখন আপনার সুইচ বোর্ডে যে ফ্যান বা লাইটে তার থাকবে, বাকি যে টার্মিনালগুলো আছে এল ওয়ান ওইগুলোতে আপনি কানেকশন করে দিলেই আপনার সুইচের কাজটা কমপ্লিট হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। তো ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।